বসারতা সম্পর্কে, বস্তুবাদ সম্পর্কে, পুঁজিবাদ সম্পর্কে তিনি লিখলেন, সেগুলি পড়েছিলেন আলিগড় ইউনিভার্সিটিতে, তিনি লিখতেন। সে সম্পর্কে আমি বললে হয়তো আমি দুর্বল হয়ে যাবো, কারণ আমি বলে যাই না। কিন্তু তিনি কোরআন হাদিস না জেনে যখন বেশি বেশি কথা লিখতে শুরু করেছেন, বড়ই ভুল করে গেছেন তিনি। তো এই হচ্ছে অবস্থা আমাদের শায়রী সাহেবের। ওয়াইয়াকুম মিনকুম আলফুন, তোমাদের যদি 1000 হয়, আল্লাহ কি বলছেন না হাজার হাজার, এক লেবু আলফাইনে বেইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে তোমরা কি হবে, 2000 কাফের উপর জয়ী হবে। এখানে 1000 না বলে যদি বলেন তোমরা যদি হাজার হাজার হও, সাইদি সাহেবের তর্জমা যদি করি তে আয়াত তর্জমা কি হবে, তোমরা যদি হাজার হাজার হও তাহলে 2000 কাফেরকে পারবে, তাহলে তো আমরাই দুর্বল রইলে। বুঝতে পারলেন সাইদি সাহেবের তফসির, বড় মজার কথা, আমরা হাজার হাজার হব তাহলে 2000 কাফেরকে পারব, খুব সহজ ভাষায় বোঝাচ্ছি, এটা আয়াতের তফসির না। আমরা 1000 হইলে 2000 কাফের, একজন মুসলিম দুটো কাফেরকে থামতে পারবে। জি, আল্লাহ পাক কোরআনে বলেছেন এই কথা। জি, যদি যদি মহানের টাকা আদায় করা না হয়, ভালো করে মাসালা জেনে নেন, মহানের টাকা যদি স্বামী সামর্থ্য থাকতে স্ত্রীকে আদায় না করে, অথবা স্ত্রী তার স্বামীকে বেতাকে ক্ষমা করে না দেয়, আমাদের এই স্বামীকে আল্লাহর দরবারে দেনা আকারের কাতারে দাঁড়াতে হবে। সাইদি সাহেব এখন মুফতি, ফেকার মাসলা, ফতোয়া, এতক্ষণ হাদিসের কথা হইল, হাদিসের পণ্ডিত নন, সেই জন্য দেখলেন হাদিসে কি অবস্থা, এতিম। আর ফেকার দেখেন, ফেকারও পণ্ডিত নন, ফেকার মাসলা বয়ান করতে গিয়ে একেবারে জেনা করিয়ে দিলে অধিকাংশ মানুষকে। আজকে বাংলাদেশে অধিকাংশ লোকেরাই কিন্তু ধারে বিয়ে করে, 3-4 লাখ টাকা কাবিন বাদে, মর বাদে, আর মর দেয় না, ধারে বিয়ে করে, আর ওরে অনেকেই দিতে পারে না, তাহলে সব লোকের জেনা করিয়ে ছেড়ে দিলেন, জেনার পাপে ডুবিয়ে দিয়ে, তাই না? শোনেন এখন ফেকার মাসলা, শোনেন, হানাফি শাফেই মালিকি হাম্বলি সমস্ত মাজহাবের ইত্তেফাক রয়েছে, বিবাহর জন্য শর্ত হচ্ছে যুবক যুবতী থাকা বা ছেলে মেয়ে দুটো থাকতে হবে বিয়ের, এটা শর্ত। যদি ছেলে আছে আর মেয়ে নেই, আর বিয়ে পড়ানো হবে, বিয়ে হবে না, মেয়ে আছে ছেলে নাই তো বিয়ে হবে, কবুল করিয়ে দিলাম, এই মেয়ে তোমাকে গাছের সাথে কবুল করিয়ে দিলাম, বিয়ে হবে, তাহলে ছেলে লাগবে মেয়ে লাগবে দুটো শর্ত। আর কি লাগবে, আকদ লাগবে মানে ইজাব এবং কবুল লাগবে, মেয়ের অভিভাবকের পক্ষ থেকে লাগবে প্রস্তাব যে আমার মেয়ের আমি বিয়ে দিতে প্রস্তুত, বা বিয়ে পড়িয়ে দেন, বা আমি দিয়ে দিলাম অমুক ছেলের সাথে বিয়ে, আর ছেলে কি করবে, কবুল করবে, বিয়ে কি হলো, হয়ে গেল, এর নাম বিয়ে। বাকি খুতবা সন্নত, আর মোহর হচ্ছে ওয়াজেব, মোহর হচ্ছে ওয়াজেব, কিন্তু মোহরের ওপর বিয়ে নির্ভরশীল নয়, ছেলে আছে মেয়ে আছে, আর ইজাব কবুল করিয়ে দিলেন, ফোকায় কেরামদের সর্বসম্মতিক্রমে বিয়ে হয়ে গেল, কোরআন হাদিসের আলোকে বিয়ে হয়ে গেল। শুনতে পেলেন, এই শুনেন ফেকার মাসলা। আর সাইদি সাহেবের কথা শুনলেন যে মোহরা না ধার্য করেছেন অথবা করেননি, আর মোহর দিলেন না, আর ওই অবস্থায় মরে গেলে কাল কেমতে জেনাকারীর কাতারে দাঁড়াবেন, তার ভাষায়, তাই না? এখন শুনেন ফেকার কথা। ফেকার সাফি মজহাবের সবচেয়ে বড় কিতাব আল মজমু, আল মজমু, এরকম হানাফিদের হিদায়াত কিতাব, এরকম হাম্বালিদের আল মুগনি, এসব কিতাব আমি কাল রাত ঘেটে তারপর আপনাদের জন্য মাসলা কম্পিউটার থেকে কপি করে নিয়েছি। বলছেন ফাইন আকাদান নিকাহা বেগাইরে সাদাকিন, কেউ যদি বিয়ে করে নেয় বিনা মোহরে, মোহর ধার্যই করেনি, মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাবা রাজি যে মোহর নির্ধারণই করেনি যে কত টাকা দিবে না দিবে, প্রশ্নই উঠায়নি মোহরের, বিয়ে করে নিয়েছে, তাহলে ইন আকাদান নিকাহ, বিয়ে হয়েই যাবে, কি হবে, বিয়ে হয়ে যাবে। দেখলেন, তাহলে যদি সাইদি সাহেবের মতো যদি বলেন যে বিনা মোহরে যদি হয় তাহলে জেনা হবে, তাহলে আর বিয়ে হয়, বিয়ে হয় না তাহলে বিনা মোহরে। তারপরে আল্লাহর এই আয়াত পেশ করছেন ফিকার কিতাব, লা জুনাহা আলাইকুম তাল্লাক তুমুন নিসা, আল্লাহ বলছেন তোমাদের কোনো গুনাহ হবে না তোমরা বিবিদেরকে তালাক দিলে, মালাম তামাসসুহুন্না, যতক্ষণ স্পর্শ না করে, যদি স্পর্শ না করে তালাক দিয়ে দাও, আও তাফরিজুনাহুন্না ফরিজা, অথবা তাদের জন্য মোহর ধার্যই করনি, কোনো গুনাহ নেই, তালাক দিলে, তাহলে বোঝা গেল যে তালাক দেওয়ার আগে কি হইতে হবে, বিয়ে হইতে হবে, মোহর ধার্য করেননি, আর যদি তালাক দেন গুনাহ নেই, তালাকের প্রয়োজন হয়েছে তালাক দিয়ে দিলেন। তাহলে যখন তালাক দেওয়ার কথা আল্লাহ উল্লেখ করছেন, তালাকের আগে কি হয়েছে, বিয়ে হয়েছে না অপরের মেয়েকে তালাক দিচ্ছেন, বিয়ে হয়েছে। ওয়ামাত্তে হুন্না আলাল মুসি কাদরুহু আলাল মুক্তিরি কাদরুহু। তারপরে বলছেন লেখক ফিকার কিতাব, আসবাতা তালাক মিন গাইরে ফারজিন, বিনা মোহরে তালাককে আল্লাহ প্রমাণ করে, তালাক লায়াকাও ইল্লা ফি নিকাহিন সাহি, তালাক তখনই হবে যখন সহি নিকাহ, সহি শুদ্ধ নিকাহ হবে, বিয়ে হবে। তারপরে আল মাজমুর
16 খণ্ড 201 পৃষ্ঠা বলছেন লিআন্নাস সাদাকা লাইসা বিশর্তিন ফিন নিকাহে বিবাহতে মোহর কোনো শর্ত নাই যে তার উপর নির্ভরশীল বিয়ে না বিয়ে হয়ে যাবে কিন্তু মোহর ফরজ ওয়াজিব হয়ে আছে মোহর দিতে হবে না হলে গুনাহগার হবে কিন্তু সেই ব্যক্তি যেন অপর কোন মহিলার সাথে জেনা করলে সে যেন জেনাকারীর কাতারে দাঁড়াবে একেবারে ডাহা মিথ্যা কথা জাল কথা ফিকার নামে ডাহা ভুল কথা আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বাকি কথা হলো এর মানে এই না যে আপনারা বেমানি করেন না এই ঋণ পরিশোধ অবশ্যই করতে হবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আপনি যদি আল্লাহর রাস্তায় শহীদ হন জুমার মসজিদে আমি হাদিস শুনি এলাম শহীদ হন আর আপনার উপর ঋণ থাকে আপনার স্ত্রীর এই মোহরানা ঋণ আছে তাহলে আপনার গুনাহ মাফ ঋণের গুনাহ মাফ হবে না আপনি জান্নাতে যেতে পারবেন না সব কাজ করে নামাজ রোজা হজ যাকাত নফল ইবাদত বান্দেগি তাজুদ সবই করেছেন স্ত্রীর মোহরানা দিয়ে যাননি অথবা যদি একেবারে অপারক দিতে পারছেন না জমিও নেই টাকাও নেই পয়সা নেই মত হয়ে যাচ্ছে স্ত্রী যদি মাফ না করে তাহলে জান্নাতে যেতে পারবেন না ইউগফারু লিশাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন শহীদ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন কিন্তু ঋণের গুনাহ মাফ করবেন না তাই ঋণ অবশ্যই দিতে হবে কিন্তু যদি কেউ না দেয় বা না দিতে পারে সেজন্য সে জেনাকার হল আচ্ছা জেনাকারী যদি হয় তাহলে তার বাচ্চাগুলি যে জন্মালো যে মোহর দেনি তার বাচ্চাগুলি জন্মালো কি বলবেন সাইদি সাহেবের বক্তব্য হিসাবে যার সন্তান হয় কিন্তু কোরআন হাদিস ফেকার আলোকে সেগুলি যার সন্তান নয় সেগুলি হালাল সন্তান কারণ সে বিয়ে শাদী করেছে হ্যাঁ জি জি সব পাবে যখন যায় সন্তান হলো তখন যা কিছু শরীয়তের বিধান রয়েছে তা প্রযোজ্য হবে ছেড়ে দেবো একটা ঠিক আছে বহু আসামি এখানে থাকতে পারে বহু আসামি এরকম থাকতে পারে যারা মহারানার টাকা বউকে আদায় করে নাই একসঙ্গে তিন তালাক দেওয়া যায় অবশ্য বিয়ে ফেলতে হয়ে গেছে বিয়ে ফেললে হয়ে যাবে কিন্তু এই তালাক দেওয়া হল না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে তালাক কথায় কথায় দেওয়া যাবে না আল্লাহর কাছে দুইটা হালাল জবাব দুইটা হালাল আল্লাহর কাছে কি বোঝেন না কথা জঘন্য নিকৃষ্ট একটা হলো বিজ্ঞাপন আর একটা কি তালাক তালাক দিলে বলে আল্লাহ কাঁপতে থাকে বর্ষা সময় শেষ হতে যাচ্ছে সুতরাং সংক্ষেপে এই বিষয়টি আলোচনা করি তিনি বললেন কি শুনলেন তো আশা করি দেখি আপনারা কতটা মনে রেখেছেন তার কথা একসাথে তিন তালাক দেওয়া হারাম এই ফতোয়ায় ইত্তেফাক ইজমা রয়েছে হানাফি শাফি মালিকি হাম্বলি সবাই বলছেন তিন তালাক একসাথে দেওয়া হারাম আমরা হেদায়া পড়েছি বেকায়া পড়েছি তাতে রয়েছে যে তালাকে বিধি আল মুহাররম হচ্ছে তিন তালাক তালাক তো সালাসে ওয়াহিদা একবারে তিন তালাক দেওয়া কিন্তু মজহাবগুলিতে কি হয়ে যাবে তালাক দিলে হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নত কি ছিল মুসলিমের হাদিস রয়েছে সহিহ মুসলিমে বলছেন সাহাবাই কেরাম রাজ কানা তালাক ও আলা হাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া সাদর মিন খিলাফাতে উমর তালাক ও সালাসে ওয়াহিদা হাদিস পড়লাম সহিহ মুসলিম থেকে আমি হাদিস বাংলা ইল্লা মাশাআল্লাহ শুধু বাংলা বয়ান করবে এই অভ্যাস নেই হয় মুখস্থ আছে না হলে নোট করে নিয়ে আসো যাতে করে আপনার ইমান ইয়াকিন এবং হাওয়ালা রয়েছে যে কোন কিতাব আছে যেগুলি কথা শুনছেন এই যে জাল হাদিস গুলো শুনলেন কোন কিতাব আছে কোন হাদিস পেলেন বক্তব্য শুনে যে কোন কিতাব থেকে তিনি বয়ান করেছেন কোনো কিতাবের খোঁজ খবর নাই এগুলি হচ্ছে যারা জাল কথাবার্তা বলে তাদের লক্ষণ আর কোরআন এবং হাদিসের কথা যারা বলে কোন কিতাবে আছে এবং হাদিসের আরবিতে যথাসাধ্য চেষ্টা করা সেই হাদিসটি পড়ে দেওয়ার বললাম সেই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারে কি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বছর তিন মাস দশ দিনের জামানায় খেলাফতের জামানায় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের শুরু শুরু জামানায় তালাকুস সালাসে ওয়াহিদা তিন তালাক দিলে কি হইতো ওয়াহিদা এক তালাকই গণ্য করা হইতো তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কিছু লোকেরা বড় বদমাইশি করা শুরু করেছে বাড়াবাড়ি করা শুরু করেছে একসাথে তিন শুধু নয় দশ বিশ পঞ্চাশ তালাক তালে আনতে তালেক 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 অনেকে একশো তালাক দেয় মনে করে যে আমি খুব বাহাদুরি করলাম হ্যাঁ তিন তালাক দিলে আমাদের বাঙালি সমাজের ভারতীয় সমাজের বিদাত মনে করে খুব বাহাদুরি করেছে আর তোকে আসতে দেবো না রাস্তাই বন্ধ করে দিয়েছি এই বাহাদুরি যখন কিছু লোকের দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি পলিটিক্যাল আদেশ দান করলেন রাজনৈতিক তার আদেশ ছিল তাজিরি তাকে বলা হয় শাসনমূলক আদেশ যে কেউ যদি তালাক দেয় এইরকম তিনটা তাহলে সেটাকে তিনটাই সাব্যস্ত করে ফয়সালা দেওয়া হবে তার বিবিকার ফিরিয়ে নিয়ে আসতে পারবে না এই সহজ রাস্তা হালাল আর হারাম রাস্তা নেই উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় ছিলেন রাস্তা বন্ধ চিন্তা করে তালাক দিবে এরপরে তালাক নিয়ে খেলতামাশা করবে না
তাই উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন